অধীর চৌধুরীকে 3,60,000 ভোটে হারাব। হুমায়ুন কবির। আজ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন হয়েছিল। ভরতপুর দুই তথা সালার ব্লকের 7 অঞ্চল প্রধানের পক্ষ থেকেই আজকের অনুষ্ঠানটি আয়োজিত হয়। এছাড়া গান্ধী জয়ন্তী উদযাপন ও একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। তৃণমূল কংগ্রেসের 60 জন কর্মী রক্তদান করলেন আজ। উল্লেখ্য, গতকাল শুক্রবার সালারের 7 অঞ্চল প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুল স্বীকার করে মাস দুয়েক আগের এক ঘটনা নিয়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হুমায়ুন কবিরের নামে নালিশ জমা পড়ে। আজ সেই ঘটনার অবসান হলো বলা চলে। হুমায়ুন আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 2024 সালের লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত। অন্যদিকে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে 3,60,000 ভোটে হারাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানান। সালার থেকে স্বপন কারিগরের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। মানুষকে, সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা বার্তা দেওয়া হবে যে আমরা ঐক্যবদ্ধ চেহারা, ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিতে চাই। এখানে মূল ব্লক সভাপতি নেই, আপনারা জানেন যে জেলার সভাপতির পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে নতুন জেলা সভাপতি শাওনি সিংহ রায় নির্বাচিত হয়েছে। নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই নতুনভাবে যে কটি ব্লকের নতুন সভাপতি নির্বাচিত হবে তার মধ্যে অবশ্যই অন্যতম ভরতপুর 2 এবং 1। এই বিধানসভার দুটো নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজ্য নেতৃত্ব আমাদেরকে উপহার দেবে, আমার পূর্ণ আস্থা রয়েছে রাজ্যর নেতৃত্বর প্রতি। তাই যারা নতুন করে নির্বাচিত হবে, একজন এই সালার ব্লক থেকে যুব সভাপতি হিসেবে উঠে গিয়েছে, অবশ্যই রাজ্য নেতৃত্বর কাছে আমরা দায়বদ্ধ বা কৃতজ্ঞ যে আনারুল ইসলাম আনিরের মতো আমাদের বিধানসভার একজন তৎকালীন যুবককে তারা নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে। তাই আমরা সেই নেতৃত্বের যাতে সুখভাবে, ভালোভাবে, সৎভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারা যায় এবং তরচাচার যুবকদের যাতে সংগঠনে আরও বেশি বেশি করে কাজে লাগানো যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আনিরকে আমরা সেই সহযোগিতা করব। আমাদের নবনির্বাচিত জেলার সভানেত্রী শাওনি সিংহ রায়ও আমাদের বোনের মতো, আমার থেকে বয়স অনেক ছোট, আমরা একসঙ্গে 22-23 বছর ধরে দল করেছি, আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে, নিশ্চয়ই তার কোনো ব্যতিক্রম ঘটবে বলে আমি মনে করি না। আমার বিশ্বাস যে রাজনীতিতে অনেক সময় ইয়ং জেনারেশনকে জায়গা করে দিতে হয়, রাজ্য নেতৃত্ব দুজন ইয়ং জেনারেশনকে ভরসা রেখেছে, তাদের উপরে আস্থা রেখেছে, একজন শাওনি সিংহ রায় আর একজন আনারুল ইসলাম আনির। তো সেই দুজনের নেতৃত্ব যাতে আরও সুদৃঢ় হয়, শক্তিশালী হয়, তৃণমূল কংগ্রেসকে যাতে দক্ষিণ মুর্শিদাবাদ জেলাকে আরও শক্তিশালী সংগঠন উপহার রাজ্যকে দেওয়া যায়, আমাদের পক্ষ থেকে কোনো শর্ত নাই, নিঃস্বার্থে আমরা সহযোগিতা করে যাব। দুয়েক আগেও যেটা আপনাদের মানে বিধায়কের সঙ্গে 7টা প্রধানের যে মনোমালিন্য যেটা ছিল সেটাকে এখন মিটে গেছে। দেখুন, এটাকে গত কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তৈরি করা বন্যা, বন্যা তো সেরকম রাজনীতিতে অনেক সময় প্রতিযোগী দ্বারা থাকে, অনেকের স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে অনেক কিছু হওয়ার, যখন সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় বা সেখান থেকে বঞ্চিত হয় তখন তারা অনেক ভুল রাস্তা অবলম্বন করে। আমি মনে করি এখানকার জোনা কয়েক নেতৃত্ব তাদের নিজের স্বার্থ কায়েম করার জন্য আমাদের যারা নির্বাচিত প্রধান, পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি, তাদেরকে অনেক ভুল